শুভ অপরাহ্ন সবাইকে, দুপুরের উষ্ণ শুভেচ্ছা। একা হাতে রান্না বিশেষত সেই সব মানুষদের জন্য যারা এই কম্পিটিশনের পৃথিবীতে একা থাকতে বাধ্য হচ্ছেন, কিংবা যাদেরকে এমন গৃহিণীরা আছেন যাদেরকে সংসারের পুরো কাজটা একাই সামলাতে হয়, তাকে হেল্প করার মতো কেউ নাই, সেই সব গৃহিণীদের জন্যই মূলত একা হাতে রান্না চিন্তা করে থাকে। সেই জন্য আজকে আমি আপনাদেরকে এমন সহজ একটি রেসিপি দেখাবো যেটা খেতে খুবই ভালো, কিন্তু হয়ে যায় খুব তাড়াতাড়ি, এমনকি সেটা হয় আপনি চাইলে ভাতের সাথে সেটাকে করতে পারবেন। আমরা করব আজকে ডিম ভাপা। ডিম ভাপার জন্য আমি এখানে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলোকে এভাবে চিরে নিয়েছি, প্রত্যেকটা ডিম এভাবে নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে সরিষা বাটা। সরিষা বাটার মধ্যে আছে সরিষা, লবণ এবং 3টা কাঁচামরিচ দিয়ে একসাথে আমি বেটে এটা নিয়েছি 2 টেবিল চামচ। লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটলে আপনারা জানেন যে সরিষার স্বাদটা ভালো থাকে। এখন আর লাগছে আমাদের একটা বক্স, আমি স্টিলের বক্সটাই ব্যবহার করব। আমি এই বক্সের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি সরিষা বাটাটাও। আমি কালো সরিষাটা নিয়েছি, এই রান্নাটাতে কালো সরিষাটাই ভালো হয়। তবুও যদি কেউ আপনারা কালো সরিষার ঝাঁজটা অপছন্দ করেন তাহলে সাদাটা দিয়েও করে নিতে পারেন। এখানে আমি দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল, এটা অবশ্যই সরিষার তেলই দেবেন। এবারে খুব ভালো করে ডিমের সাথে এটাকে মিক্সড করে নেব। মেশানো হয়ে গেছে, এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচামরিচ, এটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর লবণ বাড়তি দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা সরিষার সাথেই প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। বক্সটাকে আটকে দিচ্ছি। এইভাবে পটের মধ্যে পানি দিয়ে বক্সেও আমরা 10 মিনিটে ডিমটা ভাপিয়ে নিতে পারবো। কিন্তু আমি সময় বাঁচানোর জন্য এই কাজটা করব না, ভাতের ভেতরেই বক্সটাকে দিয়ে আমি ডিমটা ভাপা করে নেব। আমি ভাত রান্না করি রাইস কুকারে, আপনারা যদি প্রেশার কুকার কিংবা যে কোনো ডেক্সি যাতে ভাত রান্না করেন সেখানে এই বক্সটা দিয়ে দিলে এটা খুলবে না, এইভাবেই এটা টাইট থাকবে এবং ডিমটাও ভাপা হয়ে যাবে। আমি রাইস কুকারের ভাতের ভেতরে এটাকে দিয়ে দিচ্ছি, মুখটা বন্ধ করে দিলাম। এবার শুধু ভাত হওয়ার জন্য অপেক্ষা। ভাত হতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, তারপরে ফিরে দেখাবো ডিম ভাপাটা কেমন মজা হলো। রাইস কুকার বলছে ভাত হয়ে গেছে, আমি এখন বক্সটা বের করে নিচ্ছি। বক্সটা এখন খুলে দেখি কি অবস্থা। ওয়াও, ডিম ভাপা হয়ে গেছে, সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখলেন তো, হয়ে গেল ভাত আর তার সাথে টেস্টি টেস্টি ডিম ভাপা। এতে কিন্তু 2টা জিনিস হলো, সময় বাঁচলো এবং সাথে জ্বালানিটাও কিন্তু বেঁচে গেল। তাই আজকেই আপনি ট্রাই করতে পারেন এই মজাদার ডিম ভাপা। আর কথা বলবো না, এখন শুধু গরম গরম ভাতের সাথে খুব জমিয়ে খাওয়া হবে। আর হ্যাঁ, একা হাতের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিও বাজাবেন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।